পুজোর সাজ নিয়ে আমরা বিভিন্ন ব্যক্তিত্বদের বাড়িতে পৌঁছে যাচ্ছি এবং তাদের কাছে পুজোর সাজ কি, পুজো কেমন, তাদের জীবনের গল্প, বিভিন্ন ধরনের গল্প আমরা শুনছি এবং শোনাচ্ছি আপনাদেরকে, যাকে ঘিরে বিতর্ক সবসময়ই দানা বাঁধে, যিনি বিতর্ককে একেবারে একটা টোকা মেরে সরিয়ে দেন এবং হই হই করে জীবনটা বাঁচেন। যার বাড়িতে এসছি তার নতুন করে আর কোনো পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না। বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, বেটার নাকি প্রাক্তন অধ্যাপক? প্রাক্তন অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কিন্তু অধ্যাপক কি প্রাক্তন হয় আসলে? হ্যাঁ, পড়ানোর ইচ্ছাটা কখনো প্রাক্তন হয়ে যায় না, এটা একদম ঠিক বলেছো। যে যেমন কিছু কিছু ভালোবাসা জীবন থেকে মুছে যাওয়া মানে কখনোই ফেলা যায় না, তেমনই হয়তো পড়ানোর যে একটা উদগ্র বাসনা, একটা স্বপ্ন, সেটা কখনো মেরে ফেলা যায় না। যতই ফর্মাল ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যেতে আমি বাধ্য হই না কেন, তবুও আজও যে পরিচয়টা আমার ভীষণ ভালো লাগে, এবং থ্যাংক ইউ তোমাকে যে আমাকে এইভাবে ইন্ট্রোডিউস করার জন্য। আমার প্রথম যদি একটা পরিচয় নিজের গড়ে তোলা হয়, সেটা হচ্ছে অধ্যাপিকা হিসেবে। মাকে যেহেতু আত্মনির্ভর দেখেছি এবং দেখেছি যে একটা সুতো সে কোনোদিন কারুর থেকে নেয়নি, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করতো যে আমাকে স্বনির্ভর হতেই হবে, এবং তার জন্য আমাকে একটা কিছু করতে হবে যেটা আমার নিজের ভালো লাগে। আমি বলছি যে কলেজের সেই প্রথম পুজো, মানে আমি ঢুকেছি 15ই সেপ্টেম্বর, আচ্ছা, আর ঠিক তার পরে পরেই পুজো, আচ্ছা, পুজোর সময় আমাদের ক্লাসের সবাই প্ল্যান করছে সব বাইরে যাবে, ঘুরতে যাবে, আর আমাকে তো বাইরে থেকে দেখে কি ভেবেছে, যে ভেবেছে স্মার্ট ফার, এবং আমাকে বলছে বসে কি আমরা সব মিট করব, মিট করে আমরা এই সব জায়গায় ঘুরবো। আমি তো যেসব নাম নিচ্ছে, আমি ভাবছি নিউ আলিপুর পার্কের পুজোর বাইরে তো আমি কিছু দেখিই নি জীবনে। হ্যাঁ, আমি বলছি এগুলো কি হচ্ছে, তুই এইসব বাদামতলা কিসব আশার সঙ্গে এইসব জীবনে আমি দেখিনি পুজো, বলছি সে কিরে তোকে তো তাহলে দেখাবোই। আমি ভাবছি বাড়ি থেকে পারমিশন পাবো কি করে, বলে বেরোবো বিরাট ব্যাপার। তো তারপরে মাকে গিয়ে আমি খুব অনুনয় বিনয় করে বললাম, দেখো মা ভর্তি করেছো, এখন সবাই মিলে যাবে বলেছে, তুমি প্লিজ আমায় ছাড়ো। তো মা দেখলাম বিশেষ কিছু আপত্তি না করে বলে হ্যাঁ ঠিক আছে, কখন যাবি আর কখন ফিরবি? এই বড় প্রশ্নটা তো করিনি যে কখন বাবা কখন ফিরবো, আমি তখন ভাবছি আমি যেতে পারবো কি না, মানে আমার কাছে ওটাই। তখন আমাকে বলছে যে আমি বন্ধুদের, এবার ওরা এত বদমাশ বলছে কি আছে, আমরা 11টায় শুরু করবো আর 3টের মধ্যে ঢুকে যাবো। আমি বলছি 11টায় শুরু করবো 3টে ঢুকে যাবো, মানে খুব কমফোর্টেবল সময়। আমি মাকে বললাম মা 11টায় বেরোবো 3টে ঢুকে যাবো, মা বলো ঠিক আছে যাও। ষষ্ঠীর দিন সেজে গুজে আমরা তো সবাই মিলে গেছি, সেই প্রথম বন্ধুদের সঙ্গে বেরোনো। হ্যাঁ, তো আমার গাড়ি করেই, মানে ওই সময় গাড়িটা দিয়েছে যে বন্ধু, আর সে একটা গাড়িতে গুটোগুটি করে সব আমরা ঢুকেছি, কিন্তু কি আনন্দ, হ্যাঁ সবাই মিলে যাব। তারপরে কি না আমরা নিজামে খাবো। আচ্ছা, এবার নিজামে খাবারের কিন্তু আমি আগেও টেস্ট করেছি, কিন্তু আমার বাবার কি সব বাড়িতে নিয়ে আসতেন, কোথাও নিয়ে খাওয়াটা, মেয়েদেরকে নিয়ে কোথাও যাবে, মানে সেটা একেবারে ফ্যামিলি রেস্টুরেন্ট, জীবনে আমি পার্ক স্ট্রিট দেখিনি, হ্যাঁ জীবনে কোনো বারকাম রেস্টুরেন্টে ঢুকি, মানে অনেক ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে আমার ছিল। তো ও বলেছে নিজামে খাওয়াবো, আমি তো নিজামে ঢুকতে গিয়ে তো পরিবেশে আমি ভাবছি আমি যেসব জায়গায় যাই তো একেবারে আলাদা রকম জায়গা। ওই প্রথম না, মানে সবার সঙ্গে বসে খাওয়া, বিভিন্ন ম্যানারিজমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ওই প্রথমে এক্সপোজার, আর কি আনন্দ হচ্ছে। আর শুধু টাইম দেখছি যে 3টেটা যেন না আসে, মনে হচ্ছে 11টা থেকে 3টে অনন্তকাল লাস্ট করুক আর কি। আমি সে যতটা ঠাকুর দেখছি লিখছি, নাম ভুলে যাবো বাড়িতে গিয়ে বলতে হবে। তো তখন কিন্তু করগুনে গুনে ঠাকুর দেখার আনন্দ ভীষণ ছিল না, এবং গাড়ি একটা জায়গায় পার্ক করে হাঁটছি, হ্যাঁ তো এরকম ব্যাপার। এবার যেই দুটো নাগাদ আমার বন্ধুরা কি বললো, বললো চল গড়িয়ার দিকে পুজোটায় যাই। এবার আমি বলছি হ্যাঁ গড়িয়া, তাহলে টালিগঞ্জের কাছাকাছি চলে আসবো, আমিও গড়িয়ার দিকে চলে গেলাম। ট্রাস্ট মি, গড়িয়া থেকে আমার বাড়ি ফিরতে লাগলো রাত্রি 9টা। এভরি মোমেন্ট, তখন তো মোবাইলের যুগ নয়, আমি সেই রাস্তায় নেমে নেমে কয়েন ফেলছি আর ফোন করছি, আমি বলছি আমি এখানে মা, আর দেখছি গলা মার মানে কঠিন থেকে কঠিনতর, মানে আমি তো বুঝতে পাচ্ছি যে আজকে ষষ্ঠীতেই সব শেষ, মানে সপ্তমী থেকে দশমী আমি কিছু হবে না, বাড়িতে প্রচন্ড বকুনি খাবো আর কি।
তা আমি মানে লাস্টে আমার বন্ধুদের বলছি, শোনো দেরি করেছো, 9টা বাজে আমার বাড়িতে ঢুকতে হবে, সবাইকে গিয়ে ক্ষমা চাইতে হবে আগে। মানে পুজোয় ঘোরাঘুরির যতটা ইন্টারেস্টিং জায়গা আছে, আর একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা আছে, এবং সেটা কলেজ লাইফ না বুঝলে, স্কুল লাইফ থেকে, যে আমার বন্ধুরা সব আমার বাড়িতে আসতো যে বৈশাখী কটা জামা হয়েছে সেটা দেখতে। কারণ আমার মা না কি করতেন, ওই তিন বেলায় তিনটে জামা কাপড় পরাতেন, একদম সকালবেলা একটা, দুপুরবেলা একটা, রাতে মানে সন্ধ্যেবেলা। সেই সময়ের কথা মনে করিয়ে দে, তোমার বাড়িতে পুজোর আগে যখন এসছি তখন, এখন মাসিমা নেই কিন্তু আমরা তো তোমার পুজোর শপিং যা, এখনো তো তোমার সেই নিশ্চয়ই পুজোর শপিং হয় এবং মাও দেয়। এবং একদম মানে প্রথম শাড়ি আমি মার জন্য কিনি, আর আমার প্রথম শাড়িও কিন্তু মার থেকেই আসে। তাহলে সেই সমস্ত কিছু দেখবো আমরা এবার বৈশাখী দিন, পুজোর শপিংও দেখবো, আর তার সাথে সাথে শুনবো সেই সময়ের গল্প। বৈশাখীদের ছোটবেলায় সাজের গল্প বলছিলাম আমরা, বৈশাখীদের যে সুন্দর ব্যালকনি রয়েছে সেইখানে বসে, কিন্তু তখন মনে হলো যে যখন সাজের গল্পই করছি তখন পুজোর আগে পুজোর শপিংটা না দেখলে হয়? তো বৈশাখীদি তোমার একেবারে অন্দরে চলে এসেছি, একটু শপিং দেখবো। আর তার সাথে সেই যে গল্পটা বলছিলে, গল্পটা যেটা ছিল একদম যে আগে আমি তিন বেলা তিনটে পড়তাম, আমি কিন্তু এখনো সেটাতেই স্টিক করে থাকি, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে একটু একটু ভাগ করে নাও সব সিক্রেট আউট না 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 সেগুলো তো পূজার মধ্যে আমরা দেখতে পাবো। প্রথম যেটা দেখাবো, যেটা যেটা আসলে আমার কাছে খুব মনের কাছের, কারণ এটা মা দিয়েছেন। আচ্ছা, আর এইটার দেওয়ার পেছনে একটা খুব মজার গল্প আছে। সেটা হচ্ছে, মা খুব শাড়ি কিনতেন, একদম আমারই মতন মার শাড়ির ভালোবাসা ছিল। তো এখন তো মা আর বেরোতে পারেন না, বাড়িতেই প্রায়। তা সেদিনকে মা দুঃখ করছেন যে এখন আর তোদেরকে নিজের হাতে কিছু কিনে দিতে পারি না। তো আমার একজন শাড়ির দোকানের মালিক, তিনি আমার বন্ধু, আমি বললাম যে দেখো না মা এরকম দুঃখ করছিল। পরের দিন দেখি 4 বস্তা শাড়ি এসেছে, এবং তার থেকে মা খুঁজে খুঁজে বললো এটা তুই কিন্তু তো কাজী ষষ্ঠীর দিন এবারে ভীষণ উঠেছে এই গঙ্গা যমুনা, আর দেখো এর সঙ্গে আমি কি সুন্দর গোল্ডেন সিলভার দিয়ে। এবার যেগুলো দেখাবো এগুলো সব শোভনের দেয়া, কিন্তু এটা ভেবো না যে সব শোভন পুজোর জন্য কিনেছে, ঠিক আছে? আর আর অবধারিত ভাবে ও খুব ব্ল্যাকের প্রতি ফ্যাসিনেশন আছে, ঠিক আছে? ও গেছিল ওর পাঞ্জাবি তসরের পিস কিনতে। আচ্ছা, ফলতো লাভ হলো আমার, তোমার পছন্দ বালু চোখে পড়ে গেল না, আমার চোখে পড়েনি, তার জন্য চোখে পড়ে গেল, তাই তোমার জন্য চলে এলো, তাই জন্য চলে এলো হচ্ছে বালুচরির এক্সপেন্সের কাজটা, খুব সুন্দর এটা শাড়িটা। আর আমাকে বলল এটা নেই তো তোমার, আমি বললাম যে মানে আমার থাকলেও আমার এটাই আসতো, কারণ ব্ল্যাক তোমার ফেভারিট, আর যেখানে ও দেখে ব্ল্যাক। যেমন এই এইটা একটা দোকান দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এটা ডিসপ্লেতে ছিল। আচ্ছা, আমাকে বলছে 2 মিনিট 2 মিনিট, আমি ভেবেছি বোধহয় সিগারেট টিগারেট শেষ হয়ে গেছে, গেছে তো 2 মিনিটের ফসল হচ্ছে এটা, সিগারেট কিনতে যাইনি, শাড়ি কিনতে, শাড়ি কিনতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই শাড়িতেও তুমি দেখছো আমি মায়ের মুখটা করিয়েছি। আচ্ছা, এইটা কিন্তু ভীষণ সুইট, আমার মেয়ে কিনেছে আমার জন্য, বাহ, সে গিয়ে তার দুষ্টুর সঙ্গে গিয়ে বেনারসি কিনে এনেছে, এবং তার সঙ্গে সে তার নিজের শাড়িও কিনেছে, শোভন দিয়েছে যেটা তাকে, তো বলল যে মা আমি এটা তোমার জন্য কিনেছি, তো এই জন্য এটা আমি প্ল্যান করেছি যে এটা আমি অষ্টমী বা নবমীতে পরব। মেয়ে তো নিশ্চয়ই মায়ের আলমারি খুলে এখন শাড়ি টাড়ি, না না ও একেবারে না, ও তো মানে কোনো একটা কিছুতে, আমি বরঞ্চ বলি যে তুই একটু বল না তোর কি ভালো লাগে, তুমি যা দেবে অতএব আমি যা বার করে দেবে, হ্যাঁ ভীষণ বাধ্য। এই দুটো শাড়ি, এটা খুব ইয়ে, এটা কোনো একটা সকালে পরবো, এটা জামদানি, জামদানি ছাড়া সবাই জানে, এবং কালারটা ভীষণ আনকমন কালার, হ্যাঁ, এবং এটাও কিন্তু শোভনেরই পছন্দ। আমি খুব স্কেপটিক ছিলাম যেটা আমার কমপ্লেকশনে মানাবে কিনা, ও বললো এত আনইউজুয়াল কালার ঠিক মানাবে, একদম, হ্যাঁ। আর এই কাঁথা স্টিচটা দেখো, এটাও ভীষণ সুন্দর আমার লেগেছে এই কাঁথা স্টিচটা। তো সেই ও আমাকে বললো কি যে শান্তিনিকেতন এসছি, কাঁথা স্টিচ কিনবো না? তো আমি বললাম যে আমার কি আপত্তি, আমার তো প্রাপ্তিযোগ। তো সেই অবস্থায় গিয়ে আমরা এই কাঁথা স্টিচটা কিনলাম।
আচ্ছা বৈশাখী, শাড়ি দেখতে দেখতে একটা জিনিস মনে হলো, যেহেতু তুমি পড়াতে কলেজে বা প্রেসিডেন্সি যাদবপুরে তুমি পড়েছো, তখন কিরকম? না, এখানেও আমি কিন্তু খুব বিপ্লবী। মানে আমাদের সময় প্রেসিডেন্সিতে যেরকম সাজগোজ লোকেরা ইউজুয়ালি করতো, আমার বয়সী তো, তাদের থেকে আমি একদম আলাদা ছিলাম। আমি দেখলাম যে চারিদিকে এত আধুনিক হওয়ার চাপ, তো আমি শাড়িতেই আধুনিক থাকা পছন্দ করলাম। তো তখন আমি মাসে একবার করে শাড়ি পরতাম, এবং যেদিনকে শাড়ি পরতাম সেদিনকেই সবাই বলতো, আজকে কি বাড়িতে পুজো? এবং তুমি এত রিফ্রেশিং, মানে আমি আমার পরে বহুদিন পরে তোমার মধ্যে একটা রিফ্লেকশন পাই যে শাড়িটাকে সেলিব্রেট করে পরে। শাড়ি মানে এভরিডে ইজ এ সেলিব্রেশন। হ্যাঁ, শাড়ি সেলিব্রেট করা। আমাকে অনেক সময় টন্ট করার জন্য লোকে বলতো যে ওহো আজকে বিয়ে বাড়ি আছে, ওই জন্য বৈশাখী এসেছে। তা আমি বললাম যে না, আমি আসলে এই অ্যাপ্রিহেনশনে পড়ে থাকি যে হয়তো এখান থেকে গিয়ে বিয়ে বাড়ি যেতে হবে। তো আই এম অলওয়েজ রেডি। হ্যাঁ, আমি ট্রেনে যাই, আমি প্লেনে যাই, আমি শাড়ি পরি। এবং তুমি জানো না, মানে দেশে যে কোণে যাই, মানে একটা তো বলবো, রিসেন্ট আমি মাইসোর গেছি, সুন্দর না? এবং শাড়ি তসরের এই এই যে এবারে যে মিনাকারি কাজটা এসছে, আমার তো সাদা ভীষণ অবসেশন। আমার কিন্তু জানো তো, এটা খুব মজার ব্যাপার, আমি কলেজে পড়াকালীন আমাকে আমার সিনিয়র বলতো, পুরো মা সারদা দেখো, সর্বক্ষণ সাদা শাড়ি। কিন্তু তুমি আমার শাড়ির এত দেখলে সম্ভার, কিন্তু আমি কিন্তু শুধু শাড়ি গিফট পাই না, শোভন আমাকে কিন্তু প্রত্যেক পুজোয় নিয়ম করে প্রত্যেকটা পুজো বার্ষিকী দেয়। তো এবারেও যেমন পুজো বাজার করতে গেছি, তখন আমাকে বললো যে কি কিনবে তুমি বলো। আর আমি বললাম না, কী আর কিনবো, এত আছে। তা বললো যে আচ্ছা দাঁড়াও, বলে আমাকে এই দুটো খুব ঐশিয়াস জিনিস দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এবং প্রত্যেক পুজো আমার বই দেয়। আর এবার আসলে এবারে আমার যেমন কেরো ক্লাস ক্যাসোর এইটা সিরিজটা আর কি কিনবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পাঁচটার মধ্যে দুটোই সেদিন পেলাম, এবং কি এনে দিয়েছে, এবার কিনে দিয়েছে, কিনে দিয়েছে। পড়া শুরু করতে গিয়ে দেখি কি মিষ্টি করে আবার লিখেছে, ক্রাউন ইজ ওয়েটিং ফর বৈশাখী পুজো 2023 উইথ লাভ শোভন। এবার আমি না, তখন আমি আমি ভাবছি ওরে বাবা, এটার তো নাম আবার দ্য বিট্রেট, আমরা কি পাতে চাই দেখি লিখবে। তখন বলছে না, আমার ফিলামেন্ট বৈশাখী ফর পুজো রিক্রিয়েশনস। আচ্ছা, আমরা এই গল্পটা কন্টিনিউ করব, কিন্তু একটা অন্য লুক তোমার দেখবো। তুমি আমাকে বলেছিলে তোমার অষ্টমীটা দেখাবে, আর এবং সেটা একটা চমক আছে, একটা চমক আছে, একটা গল্প আছে, আর সেই গল্পটাই আমি তোমাকে শোনাবো। চলো, ঠিক আছে, আমরা তাহলে এবার দিদির অষ্টমীর লুকটা দেখে নেব। যত তোমার সাথে কথা এগোচ্ছে, একটা প্রশ্ন আমার খুব মানে জানতে ইচ্ছে করছে, পড়ানো মিস করো না? দেখো, ভীষণ মিস করি। মানে আমি আমি পারহ্যাপস আনন্দের মুহূর্ত, পুজো আসছে, সব জায়গায় হয়তো একরাশ আনন্দ, কিন্তু বলতে পারো যে যেদিন আমি রেজিগনেশন লিখছি না, মানে আমি সেই পেনটা বোধ হয় এখনও ক্যারি করি। আমার মনে হলো যে একটা স্বপ্নের মৃত্যু ঘটেছে, একটা অকাল মৃত্যু ঘটছে, একটা কেরিয়ারে, যে কেরিয়ারে কোনো দাগ ছিল না আমার, এবং এই কেরিয়ারটা গড়ে তোলায় না না আমার বাবা মার কোনো হাত ছিল, নিশ্চয়ই তারা পড়িয়েছেন আমাকে, কোনো গডফাদার ছিল না, আই হ্যাড নো ওয়ান টু সাপোর্ট বাট ওনলি মাই এবিলিটি। কিন্তু যাদের কারণে আমার ছাড়তে হলো, বা যাদের বলবো সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে আমি ছেড়ে বেরিয়ে এলাম, তাদেরকে নিয়ে আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে ডু আই ডিজার্ভ দিস, অ্যান্ড দিস কোয়েশ্চেন হন্টস মি টিল ডেট। মানে আমি এখনও আমাকে আমি যখন হয়তো খুব একরাশ অভিমান, হয়তো রান্না করতে করতেই মনে হয় যে কত সময় কলেজ থেকে ফিরে কত ক্লান্ত লাগতো, তখন যখন রান্না করতাম তারও একটা আনন্দ ছিল, আজ সেই ক্লান্তিটা নেই, কিন্তু তার কোনো আনন্দ নেই যে আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে মিট করতে পারি না।
নতুন কিছু পড়লে তাদের সঙ্গে শেয়ার করতে পারি না, নিশ্চয়ই যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা থাকে ভেতরে। কারণ খালি মনে হয় যে এই জায়গাটা অবধি যেতে হলো কেন। হ্যাঁ, আমি তো মানে আমার যদি এটা হতো না যে ধরো ঠিক আছে আমার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, আজ আজকের দিনে আমরা দেখছি অর্ধেকটা শিক্ষা দপ্তর জেলে আছে, হ্যাঁ, তো এরম কোনো কাজ যদি আমি করতাম আমার মনকে সান্ত্বনা দেওয়ার জায়গা থাকতো প্রচেতা, কিন্তু এরম কোনো জায়গা ছিল না। তো আমি শোভনকে বললাম যে দেখো এটা তো, তখন ও বললো আমি দেখছি পার্থদা এটা কী করে করলো, এবং পার্থদাকে ফোন করলো, পার্থদাকে বললো যে পার্থদা তুমি এটা কী করে করলে, কারণ তুমি তো সবার সামনে বলেছিলে বৈশাখী আমার দায়িত্ব, বৈশাখীর ওপর আঁচ না লাগে সেটা আমি দেখছি। তখন উনি কলেজে যখন ডামাডোল চলছে তখন উনি ববিদার নাম নিয়ে বললেন যে ববি চাইছে তাই ওকে সরিয়ে দিতে হলো। কিন্তু এইখানে আমার প্রশ্ন, আমার চাকরিটা কোনো পার্থদা কোনো ববিদা দেননি, তাহলে তাদের ইচ্ছেতে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়, আমার সমস্ত বিলঙ্গিং আমার ক্যারিয়ারের সব ডকুমেন্টস মিলিয়াল আমিনের সেই লকারটিতেই পড়েছিল। পরেও তুমি নিয়ে আসো না, দেখো যেদিনকে আমি তো সত্যি কথা আমার সব সার্টিফিকেট জ্বালিয়ে দিতে গেছিলাম, আমি শুধু শোভন যখন আমাকে মানে আমি যখন উদ্যত যে আমি আমি তো কেস করব, তখন শোভন আমায় বললো যে বৈশাখী আমি সরকারে পারছি না, তো আর কিছু বলে। তো আমার তখন মনে হয়েছিল আইদার ওর লয়্যালটি জিতবে আর নয়তো আমার জেদ, কিন্তু আমি তো জানি যে কী পরিণতি হয়েছে, আমি জানি যে ভেতরে কী যন্ত্রণা হয় সকালবেলা উঠে যখন তোমার আর রুটিনের প্রতি মাথা ব্যথা নেই, যখন টিচার্স ডের আগের সেই আনন্দ নেই। আই নেভার ওয়ান্টেড টু লিড দিস লাইফ। আমি মজা করে পার্থ চ্যাটার্জিকে বলেছিলাম যে স্যার যখন এই 65 হচ্ছে 70 হচ্ছে, তা আমি সেই মিটিংটায় বসে আছি, উনি প্রশ্ন করছেন কি বৈশাখী কি বক্তব্য 65 করছি খুশি তো, তাই আমি বললাম স্যার যা হাল করেছেন শিক্ষা ব্যবস্থার, বিআরএসের এজটাকে 45 করে দিন, ওটায় পৌঁছানো অনেক সহজ মনে হচ্ছে, 60 অবধি আমি টানতে পারবো না। বৈশাখীতে আমাদের পুজোর আড্ডা ভীষণ ভারী একটা, না না এটা একটা জায়গা চলে গেছে, কিন্তু না না একদম 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 সরি বলার কোনো জায়গা নেই, কারণ যে সমস্ত কথাগুলো আমরা জেনারেলি তোমার কাছ থেকে শুনিনি কখনো, জেনারেলি জানিনি বা জানতে চাইও নি হয়তো কখনো, সেই কথাগুলো আমরা আজকে আমাদের পুজোর আড্ডায় পেলাম। সব জায়গাটা খুব উজ্জ্বল, মানে আমার একটা অভ্যেস, এটা বলি আমার জন্য খুব বাজে অভ্যেস, যে যখন দুনিয়া আমায় খুব ম্লান করে দিতে চায় না, আমি বাইরে থেকে খুব উজ্জ্বল হয়ে ওঠার চেষ্টা করি। তুমি অবশ্যই ভীষণ উজ্জ্বল, তুমি শুধু বাইরে থেকে না, আমি ভেতর থেকেও ভীষণ উজ্জ্বল না, শুধু আমাদের মনের মধ্যে যে আলোটা জ্বলে সেটাকে আরো একটু জোরদার করতে পারলেই আমার মনে হয় যে পুরো জায়গার অন্ধকারটা মিটবে। আমরা বৈশাখীতির বাড়িতে এসেছিলাম পুজোর সাজ নিয়ে, পুজোর আড্ডা নিয়ে আড্ডা দেবো বলে, কিন্তু বৈশাখীতি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা খবরের কারবারি তারা সারাক্ষণ যে জিনিসটা নিয়ে এই মুহূর্তে লড়ে চলেছি তা হলো শিক্ষা ব্যবস্থায় কী কী সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরা আপনাদের সামনে। এবং বৈশাখীতি যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে শিক্ষার আলো ফেরুক, সেটা আমরা প্রত্যেকেই চাই, পুজোর সাজেই থাকবো আমরা, আরো আড্ডা আমাদের চলতে থাকবে, বিহাইন্ড দ্য ক্যাম্প চলবে আমার মনে হয়, কারণ আমাদের যে আড্ডাটা সেই আড্ডাটা এখনো চালিয়ে রাখা আমার নয়, এবং আমরা থাকবো এবং আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনোখানে অবশ্যই আবার দেখা হবে। বৈশাখী দি পুজো খুব ভালো কাটে, তোমাদেরও খুব খুব ভালো কাটা পুজো।